বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের এখন দরকার একটা মারকুটে ওপেনার, যেখানে আমরা 2019 সাল, 2018 সাল, 2017 সাল পর্যন্ত দেখেছিলাম যে কলকাতা নাইট রাইডার্সের ভাই মারকুটে ওপেনার, যেখানে আপনাদের এবছর ওপেনার কলকাতা নাইট রাইডার্স আবারও ফ্লপ খেয়েছে। যেখানে কলকাতা নাইট রাইডার্স 2020 সালে ওপেনার তো অবশ্যই ফ্লপ খেয়েছিল, কিন্তু 2021 সালে সেকেন্ড হাফে দুর্দান্ত ওপেনারের পারফরমেন্স দেখা গিয়েছে, কিন্তু সেই ওপেনার টেকাতে পারিনি 2022 সালে। কিন্তু আপনাদেরকে জানাই, কলকাতা নাইট রাইডার্সের মারকুটে ওপেনার বলতে ভাই একটা নাম মনে আসে, ক্রিস লিন। অবশ্যই ক্রিস লিন আগের বছর আনসোল গিয়েছে, কিন্তু তার আগের বছর অর্থাৎ 2022 সালে কিন্তু আনসোল 2021 সালে মুম্বাই ইন্ডিয়ানস তাকে প্রথম ম্যাচ খেলেছে, কিন্তু 49 রান করার পরেও পরের ম্যাচে কুইন্টিন ডি কক আসায় ক্রিস লিনকে বসিয়ে দেয় এবং সেখানে সুযোগ দেয় না। আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স 2023 সালে আবারও ক্রিস লিনকে ব্যাক করা দরকার। ক্রিস লিনের হাতে হার্ড হিটার অর্থাৎ তার হাতে মার আছে এবং সে আইপিএলে অবশ্যই আলাদা করে কিচ্ছু বলার নেই। তো আমি তো চাচ্ছি ক্রিস লিনকে ব্যাক করুক কলকাতা নাইট রাইডার্স। আপনি কী চাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট জানান। আজকের ভিডিও রইলো এটুকু। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।